وبالوالدين إحسانا ما بابا شنگه شندور ببهار کرو سورة باقرة آيات 83 ما بابا شنگه بھالو ببهار کرو বাচ্চারা স্কুল থেকে বাড়িতে এসে একজন আরেকজনকে এমন প্রশ্ন করছিল স্কুলে যাওয়ার সময় প্লেটগুলো যেভাবে রেখে গিয়েছিল খাবারের টেবিলে প্লেটগুলো সেভাবেই আছে এখনো ধোয়া হয়নি জামা কাপড় খুলে যেভাবে রেখে গিয়েছিল সেভাবেই এখানে সেখানে পড়ে আছে বাচ্চারা বাড়িতে এসে ঘরের এমন অবস্থা দেখে অস্থির হয়ে পড়ল স্কুল থেকে বাড়িতে এলে প্রতিদিন তাদের নাকে খাবারের ঘ্রাণ এসে লাগত আজকে বাড়িতে ঢুকে খাবারের ঘ্রাণ পেল না তাহলে কি আম্মু অসুস্থ সবাই দৌড়ে মায়ের ঘরে গিয়ে দেখলো আম্মু অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে আছেন বিছানা থেকে ওঠার শক্তিও নেই তার সাবিনা তার ছোট বোনকে বলল আম্মু অসুস্থ আজকে কোনো কাজ করতে পারবে না ছোট বোন রুবিনা বলল তাহলে চলো আজকে আমরা আম্মুর সব কাজ করি সাবিনা বলল সবার আগে ঘর পরিষ্কার করতে হবে তারপর রান্না বান্না আমি রান্না করব দুই বোন মিলে আনন্দের সঙ্গে ঘরের কাজ শুরু করলো ঘর পরিষ্কার করলো থালা বাসন ধুয়ে রাখলো খাবার রান্না করলো নিজেরা খেলো এবং মাকেও খাওয়ালো বিকেলে তারা মায়ের পাশে বসে বলল প্রতিদিন তুমি আমাদের জন্য কত কষ্ট করো এখন থেকে আমরাও তোমাকে ঘরের কাজে সাহায্য করব একটু পর অফিস থেকে তাদের বাবা এলো তিনি ছেলে মেয়েদের কাজের কথা শুনে অনেক খুশি হলেন খাবার খেয়ে অনেক প্রশংসা করলেন তারপর বললেন এই কাজের জন্য তোমাদের আজ আইসক্রিম খাওয়াবো